হ্যালো বিয়স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এসকে বাংলা মিউজিক এই চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে বাংলাদেশের সেরা পাঁচ কালজয়ী সিনেমা তুলে ধরা হয়েছে, যে সিনেমাগুলো বাংলা সিনেমা প্রেমীরা অনেক পছন্দ করেন। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক এই পাঁচটি সিনেমার মধ্যে কার অভিনয় দর্শকরা অনেক পছন্দ করেছিলেন এবং এই সিনেমাগুলো কয়টি পুরস্কার পেয়েছিল। চলুন দেখে নেওয়া যাক। এসকে বাংলা মিউজিক এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখুন বাংলা সিনেমার নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের কালজয়ী সিনেমাগুলোর মধ্যে বাদ দে এই সিনেমাটি অন্যতম। বাদ দে এই সিনেমাটি 1984 সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি নাট্যধর্মী চলচ্চিত্র। এই ছবিটির সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আমজাদ হোসেন। ছবিটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাবানা আলমগীর, রাজীব, আনোয়ার হোসেন, শিশু শিল্পী আকি আলমগীর সহ আরো অনেকে। বাদ দে সিনেমাটিতে শাবানার অসাধারণ অভিনয় দেখে সিনেমা হলের ভিতরে কোটি কোটি দর্শক কেঁদেছিল। বাদ দে সিনেমাটিতে আলমগীর শাবানার অভিনয় বাংলা সিনেমা প্রেমীরা কখনো বলতে পারবে না। আলমগীর শাবানা জুটির আরো অনেক কালজয়ী সিনেমা রয়েছে, সেই সিনেমাগুলোর মধ্যে বাদ দে সিনেমাটি অন্যতম। বাংলাদেশের সেরা পরিচালকদের মধ্যে কাজী হায়াত অন্যতম। এ পর্যন্ত কাজী হায়াতের হাত ধরে অনেক কালজয়ী সিনেমা বাংলা সিনেমা প্রেমীরা উপভোগ করেছেন। কাজী হায়াতের কালজয়ী সিনেমাগুলোর মধ্যে ইতিহাস সিনেমাটি অন্যতম। এই সিনেমাটি 2002 সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি ভাষায় সামাজিক অ্যাকশনধর্মী চলচ্চিত্র। এই সিনেমাটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন কাজী হায়াত নিজেই। এই সিনেমাটিতে রেডুলে অভিনয় করেন কাজী মারুফ, রত্না, মৌসুমী, ডিপজল সহ আরো অনেকেই। এই চলচ্চিত্রটি 2002 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনটি শাখায় পুরস্কার অর্জন করেন। মারুফ প্রথম সিনেমাতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছিলেন। তাছাড়া ইতিহাস সিনেমাটি বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে প্রিয় সিনেমা হিসাবে স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশের কালজয়ী সিনেমাগুলোর মধ্যে কসাই সিনেমাটি অন্যতম। আমজাদ হোসেন পরিচালিত 1980 সালে বাংলাদেশী নাট্য চলচ্চিত্র। ছবিটির কাহিনী ও চিত্রনাট্য সংলাপ লিখেছেন আমজাদ হোসেন। এই সিনেমাটিতে রিডুলে অভিনয় করেছেন আলমগীর, কবুরি সারোয়ার, ববিতা, রোজিনা, জসিম, আনোয়ারা সহ আরো অনেকেই। কসাই চলচ্চিত্রটি 1980 সালে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবং 1981 সালে জার্মানিতে একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। এই কসাই চলচ্চিত্রটি চারটি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। কসাই সিনেমাটি আমি এখনো দেখিনি, তবে ওই সময় যারা সিনেমা হলে এই সিনেমাটা দেখছেন তারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কসাই সিনেমাটা কেমন ছিল। কাজী হায়াতের কালজয়ী সিনেমাগুলোর মধ্যে দাঙ্গা অন্যতম। 1992 সালের বাংলাদেশি অপরাধ নাট্য চলচ্চিত্র। ছবিটি রচনা ও পরিচালনা করেছেন কাজী হায়াত। দাঙ্গা সিনেমাটি প্রযোজনা করেছে হেলেন মুস্তাফিজ। মৌসুমী কথাচিত্রের ব্যানারে ছবিটি পরিবেশিত হয়। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মান্না, সুচিত্রা, রাজীব, মিজু আহমেদ, আনোয়ারা সহ আরো অনেকেই। দাঙ্গা ছবিটি 1991 সালে মুক্তি পেলেও 1992 সালের 24 জানুয়ারি সারা বাংলাদেশে মুক্তি পায়। দাঙ্গা ছবিটি 16তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে দুটি বিভাগে পুরস্কার লাভ করে। রাজীব শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনেতা এবং সাবিনা ইয়াসমিন শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে পুরস্কৃত হন। দাঙ্গা ছবিটি পরবর্তীতে 1994 সালে পুনর্নির্মিত হয়। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন চিরঞ্জিত ও সুচরিতা। দাঙ্গা সিনেমাটিতে নায়ক মান্নার দুর্দান্ত অভিনয়ের কারণে মান্নার পপুলারিটি অনেক বেড়ে গিয়েছিল। বাংলাদেশের কালজয়ী সিনেমাগুলোর মধ্যে কুনি সিকদার অন্যতম। কুনি সিকদার হচ্ছে 2004 সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশি জীবন সংক্রান্ত মারপিট অপরাধ ধর্মী চলচ্চিত্র। কুনি সিকদার চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মনোয়ার কুকন এবং মনোয়ারা ফিল্মসের ব্যানারে প্রযোজনা করেছেন আব্দুল আলিম। কুনি সিকদার সিনেমাটিতে শাকিব খানের মায়ের মৃত্যুর পর সাইকো হয়ে একের পর এক খুন করতে থাকেন এবং পরবর্তীতে তিনি দেশের শীর্ষ সন্ত্রাসী ও সিরিয়াল কিলার হয়ে ওঠেন। এছাড়াও পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন লিটন হাশমি, নদী, পিচ্চি সোহেল সহ আরো অনেকেই। কুনি সিকদার চলচ্চিত্রটি বাংলাদেশের কুখ্যাত কুনি এরশাদ সিকদারের জীবন অবলম্বনে নির্মাণ করা হয়েছে। এই সিনেমাটি 2004 সালের 15 নভেম্বর ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি দেওয়া হয়। অশ্লীলতার অভিযোগে চলচ্চিত্রটি বিভিন্ন সময় সমালোচিত হলেও শাকিব খানের কর্মজীবনে অন্যতম সেরা অভিনয়ের জন্য ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। আরেকটা কথা না বললেই নয়, বাংলাদেশের আরো অনেক কালজয়ী সিনেমা রয়েছে, সেই সিনেমাগুলো নিয়ে অন্য একদিন ভিডিও বানাবো। তো বন্ধুরা, এই পাঁচটি কালজয়ী সিনেমার মধ্যে কার অভিনয় আপনার মন কেড়ে নিয়েছিল অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। বাই বাই।